হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বন্দনা স্টাডি সলিউশন। বন্ধুরা, প্রাথমিকের টেস্ট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হলো কলকাতা হাইকোর্টে। তো বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রাথমিক টেস্ট সার্টিফিকেট সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল। প্রাথমিক টেস্ট 2014 টেস্ট পাস উত্তীর্ণদের একাংশ সার্টিফিকেট প্রদানের দাবিতে মামলা করেছিল। এই গুরুত্বপূর্ণ মামলা শুনানি হয় আজ কলকাতা হাইকোর্টে। এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদকে টেট সার্টিফিকেট দিতে নির্দেশ দেয়। এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ কলকাতা হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ মামলার মামলাকারীদের হয়ে হাজির ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি টেট সার্টিফিকেট দেওয়ার দাবিতে জোর সওয়াল করেন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এদিন উপস্থিত ছিলেন আইনজীবী লক্ষ্মীকান্ত গুপ্ত। তো বিকাশবাবু টেট সার্টিফিকেট দেওয়ার বিষয়ে জোরালো দাবি করেন। জবাবে কমিশনের আইনজীবী বলেন, আমরা টেট 2014 পাস করা প্রশিক্ষিত প্রার্থীদের টেট পাসের সার্টিফিকেট দেব, তবে অশিক্ষিত প্রার্থীদের সার্টিফিকেট দেব না। কারণ হিসেবে তিনি বলেন, এই মুহূর্তে গোটা দেশে কোথাও অপ্রশিক্ষিত প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগ করা হয় না। এর জবাবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সার্টিফিকেট দেওয়ার দাবিতে জোর সওয়াল করতে থাকেন। শেষে তিনি বলেন, যদি প্রশিক্ষিত প্রার্থীদের সার্টিফিকেট না দেওয়া হয়, তবে ফর্ম ফিল আপের টাকা যেন ফিরিয়ে দেওয়া হয়। এর জবাবে পর্ষদের আইনজীবী বলেন, আমি পর্ষদের সঙ্গে কথা বলে এই বিষয়ে জানাবো। এরপর আদালত আগামী সপ্তাহের শুক্রবারে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির দিন ধার্য করেন।